কলমি আসি গো। সে কি তুমি বাইরে হও নাকি? জিয়াজ, আমার আগেই মাথার উপর ইচ্ছা করছে, মাঠে যাইতে হইব, বেলা হয়ে গেল। চিন্তা করো না, আমি ঠিক সময় আইসা পড়ব। বেশ বেশ, আমিও না হয় সাধ্য মতো যত্ন আত্মীর আয়োজন সাইরা রাখো। তুমি এখন কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি ফিরে আসো কেমন? বেশ। তা রিমলিমা কই? সকাল থেকে তার হাঁক ডাক শুনি না যে। এই দেখো, তুমি ভুই লাগাইছো একেবারে। আজ যে তুস্তুশালীর ব্রত, তারা সেই কোন কাক ভরে ওইটা বাইর হয়ে গেছে। আবার হাত দুখান জোর আসিল, নাইলে আমিও তো যাইতাম। আজ তুমি ওরে বাইরে পাঠাইলা কেন? আইস গায়ের শ্বাস কাজের ব্রত। গায়ের আর পাঁচজন মায়া বউ সকলে মিলা অন্য সমস্ত নিয়ম পালন করতে পারবো, কিন্তু এই ব্রতর যেটা সব চাইতে কঠিন কাজ সেইটা যে আমগোর রিমলিরেই করতে হইব। একেবারে একদমে ডুব দিয়া পুকুরের তল থেকে সরা ভর্তি মাটি তুইলে আনতে হইব। সেই মাটির পূজা করব, তারপর তারে লাঙ্গলের ফলায় লাগানো হইব, তবেই না গো শাস আর শাসির মঙ্গল। বাবা, একদমে পুকুর থেকে মাটি তোলা, এইটা কি মুখের কথা? কিন্তু কি হইল কো দেহি, মায়াটা তো নরণ সরণ দেখতেছি না, বিপদ হইল না তো? রিমলি, কিন্তু এই সব করতে গিয়া মায়াটার যদি কোনো বিপদ হয়ে যায় তখন তুমি কি করবা কথো? না না কলমি, আইজ পরে তোমার বাইরে যাইতে দেওয়াটা উচিত হয় নাই। না না বা কিছু হইব না, তুমি অত ভাইব না তো, আমার ইমলির কিছু হইব না। Thank you.
বলেছিলাম না আমার ইমলি দিদি একাই একশো। ওই যে বাবা না গো, দুই দিন পর মা একটা শ্বশুর বাড়ি চলে যাইব, মনটা মানতেছে না গো। ও মা, এ আবার কেমন তোর কথা? মায়া বিয়া হইয়া শ্বশুর বাড়ি যাইব, এ তো ভালো কথা, সেই হানে সে ভালো থাকবো, নইলে পোড়া গায়ে বাপ মা মরা মেয়েটারে কতখানি সুখ দিতে পারছি কও দেখি। তুমি ঠিকই কইছো, আপন মামা মামি হইয়াও তো ওর যত্ন আত্মি করতে পারি না, দুই বেলা দুই মুঠো অন্ন পেট পুইরা দিতে পারি না। আমাগো রিমলির শ্বশুর বাড়িতে খুব যত্ন আত্মি হইব। বলো রূপজিৎ, আমাকে হ্যান্ডসাম লাগছে না? ও মাই গড, লাগবে না, কার বর দেখতে হবে তো। সব ঠিক আছে তো? একটা কথা কান খুলে শুনে রাখো সবাই, হ্যাঁ, আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে, কারণ এই বাড়ির ছোট ছেলে 12 বছর পর বাড়ি ফিরছে, তাই ফুলে আতরে মুড়ে দিতে হবে পুরো বাড়ি, শুনেছো? যাও কাজ করো। জনার্দন, জনার্দন! হ্যাঁ ছোট দিদিমণি। একটা সময় তোমাকে ডাকলে ঠিক করে পাওয়া যায় না, কি করো, আশ্চর্য! দুধের পাত্রটা কোথায়? আগে আনছি, যাও। বলছিলাম লোপা, হ্যাঁ, দুধ দিয়ে কি হবে? দুধ দিয়ে তুমি শুধু দেখো আমি দিদির ছোট ছেলের জন্য এক্স্যাক্টলি কি করি, দিদির পুরো তাক লেগে যাবে। কাকিমণি বলো। সৌমিলি, কাকিমণি বলছিলাম যে ওই আর কি করতে হবে বলে দাও, ওই উদয়ের ঘর মা যেভাবে, না মানে মম যেভাবে বলেছিলেন আমি গুছিয়ে দিয়েছি, তুমি একবার। উদয়ের ঘর তুমি কিভাবে গুছিয়েছো তা জেনে আমার লাভ নেই, সেটা দিদি দেখে নেবে। এইখানের দায়িত্ব যখন আমি নিয়েছি তাই আমার আর কাউকে প্রয়োজন নেই, ইজ ইট ক্লিয়ার? যাও কাজ করো, যাও। মম, আজ কি কোনো পার্টি আছে বাড়িতে? ইয়ে, আজকে তোমার কাকাই ফিরছে, আর কাকা ওয়েলকামের জন্য ওয়েডিং এর মতন ডেকোরেশন হচ্ছে। ওয়েডিং এর মতন ডেকোরেশন? ওয়েডিং? তোমার কাকাইয়ের ওয়েডিং এ এই পুরো কলকাতা শহরটা ফুল দিয়ে মুড়ে ফেলা হবে। আর প্রিন্সেসও আসবে। রিমলি, আজ তো তোর পাকা দেখা, তুশলির কাছে নিজের জন্য কিছু চাইলি নিজে বড়? চাইছি তো, আমি চাইছি এই এই মুরাদি ডাঙা সব জমিতে যাতে সোনার ফসল ফলে, সাথে অনেক বড় বড় সবার ঘরে ঘরে ধানের গোলা হয়, আর সব চাষিরা যাতে অনেক লাভ করতে পারে, তবেই আমার সব আশা পূরণ হবে রে ফুলকি। হ্যাঁ, আরে বাবা, এই চাষের জমি যাতে উর্বর হয় তার জন্যই তো এই ব্রত রাখা। চল নাও
ধরো দেহি হ্যাঁ ধরো ধরো সময় কইরা খাইয়ালো কেমন তোমার একখান কথা কই শরীরে যদি সুত না পাও তাহলে ঘরে ফিরে আসো কেমন শরীর থাকলে তবে না কাজ আমার গো সুদিন যে কবে আসবে একমাত্র পুরালাই জানি এই বছর যদি ফসল ভালো হয় তাহলে দুইটা ভালো বন্ধু খাইতে পারবো তখন শরীরের দিকে নজর দিব সাবধানে যাইও যদি এরকম অবস্থায় লাঙ্গল চালাও শরীর যে আরো খারাপ হইব গরিবের শরীর খারাপ হইতে নাই কলমি তোমার যত বাজে কথা রিমলিরা ওইদিকে তুষালির ব্রত করতেছে আজকে জমিতে লাঙ্গল পরবার দিন আজ যদি জমিতে লাঙ্গল না পরে তাহলে ফসল ভালো হইব না করবি সমস্যা খাও কি কও তো আমাগো তো নুন ভাতেই হইয়া যায় দুধ ভাতের কপাল তো আমাগো নাই কি 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 করছো জনার্দন কি কর দুধে জল মেশাচ্ছ কেন কাকিমণি আমি কাকাকে বলেছিলাম দুধে জল মেশাতে আসলে এতটা দুধ দুধ তো নষ্ট হবো কেন সৌমিলি তোমার শোনো সৌমিলি তোমার বাপের বাড়ির মিডল ক্লাস মেন্টালিটিটা না এবার একটু ছেড়ে ফেলতে হবে হ্যাঁ তুমি কোন বাড়ির বউ সেটা কিন্তু ভুলে যেও না এ বাড়ির ছোট ছেলে কতগুলো বছর পর এ বাড়িতে আসছে তুমি ভুলে যাচ্ছ কি কই গো তোমার গো ব্রতের পালন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দাও দেখি এই লাঙল একটু পূজার মাটি লাগায় দাও মাঠে যাই তৈব খাড়াও কেন কাকে ফুলকি লাঙ্গলে মাটি দিলে কি হইব অমঙ্গল অমঙ্গল হ্যাঁ অমঙ্গল ও বাপ পণ দিতে পারে নাই বইলা ওর বিয়ার বছর ঘুরতে না ঘুরতে ও শ্বশুর বাড়ির লোক বাপের বাড়িতে দিয়া গেছে ও এখন নামে ইসুদি সদবা ও লাঙ্গলে মাটি দিলে অমঙ্গল হইব সুন্দর করে লাগা দিতাছি দিতাছি খারো তোমরা কিন্তু তাড়াতাড়ি আসো আসতেছি কি রে রিমলি আইজ নাকি তোরে দেখতে আসবে শুনলাম বাড়ি যাবি না এসে গেছে এসে গেছে আমাদের হিরো এসে গেছে আরে লোপাটা গেল কোথায় আরে উদয় তো চলে এলো লোপা লোপা কাকিমণি
বলছি এটা তুমি নাও, এটা তুমি বাজাবে। হ্যাঁ আমি আবার হাঁপিয়ে যাই, বুঝলে? আচ্ছা যাও। ভাইয়ের দৌলতে যদি আমার গায়ে ফুল আর আতর লাগে, ক্ষতি কি? এটা কি মজা করার সময়? উদয় কোথায়? ইন্দ্র বরণের থালা। হ্যাঁ দিদি, আনছি আনছি আনছি। এসো উদয়। এই প্রথম আমাদের ফ্যামিলিতে কেউ বিদেশ থেকে পড়াশোনা করে ফিরলো। উদয়ের জন্য আমাদের ফ্যামিলির মাথা আরো উঁচু হয়ে গেল। আচ্ছা তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। জনা জনা কাকা, এটা তুমি কি করছো? এসব কি লোপা? এই সমস্ত ব্যাকডেটেড কালচারের প্র্যাকটিস এ বাড়িতে কে করতে বলেছে তোমায়? দিদি আসলে এই দুধ দিয়ে তোমার রাজপুত্রের পা ধুইয়ে দেওয়া হবে। আমার বেটার ওয়েলকাম দুধ দিয়ে পা ধুইয়ে নয়, গ্র্যান্ড পার্টিতে শ্যাম্পেনের বোতল খুলে হবে। এসো বেটা। আরে এই তো কাকাই, তুমি কত বড় হয়ে গেছো, তোমাকে তো ভিডিও কলে বোঝাই যেত না। আর তুমি যে এত স্মার্ট হয়ে গেছো সেটাও তো ভিডিও কলে বোঝা যায় না। তুমি কি কাউকে খুঁজছো বেটা? আসলে উদয়,
এত বছর ধরে শুধুমাত্র আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম বেটা। মা, উদয় কিন্তু ওখানে এগ্রিকালচার নিয়ে দারুণ রিসার্চ করছে, আমাকে আস্তে আস্তে গল্প করছিল। আফসোস তো ওটাই, আমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে এতদিন বিদেশে কাটালো কিনা চাষবাস নিয়ে পড়াশোনা করতে। মম, প্লিজ ডোন্ট কল ইট চাষবাস অ্যান্ড অল, কল ইট ফার্মিং। আর ওইখানকার অর্গানিক ফার্মিং এর সাথে এখানকার চাষবাসের কোনো তুলনাই হয় না। এন্ড ইটস এন্টায়ারলি ডিফারেন্ট, টু বি অনেস্ট, জাস্ট স্বপ্নের মতো। ওয়েট, লেট মি শো ইউ। তুমিও তো খাবে তো? না রে বাবা, আমার আবার ডায়াবেটিস এর প্রবলেম আছে, মিষ্টি গেলে আর দেখতে হবে না। তুই দেখেছিস উদয় আস্তে না আস্তে মা মেয়ে মিলে কিরকম বাটারিং শুরু করেছে? তুই দেখবি, তুই একদম শিওর ওরা সব থেকে দামি গিফট হাতে নেবে। বললেই হলো, আমি থাকতে সেটা কিছুতেই হতে দেবো না। এই তোর মনে আছে উদয়, ছোটবেলায় তুই বোঁদে খেতে কি ভালোবাসতিস? দাদার হাত ধরে নিমন্ত্রণ বাড়িতে যেতিস শুধু বোঁদের লোভে। But now I just hate Bode. শুধু ছোটবেলার মিষ্টি নয় পিসিমণি, গোটা ছোটবেলাটারই আর কোনো গুরুত্ব নেই আমার কাছে। বাট তুই যখন বানিয়েছিস এত কষ্ট করে, তখন আমি খেয়ে নিতে পারি। তা ভাই, তুই কি করছিস? তুই এত বোঁদে খাচ্ছিস, তুই জানিস সাথে কত ক্যালোরিজ থাকে? ভালোবাসা লুজ করার থেকে ক্যালোরি গেইন করা এনি ডে বেটার। আমার মামার একটু জল দাও না। ও দাদাই মা, একটু জল দাও না মামার। মামা, ও মামা, মামা তোমার কষ্ট হইতেছে মামা? তোর এইরকম অসুস্থ শরীর লইয়া তুই জমিতে লাঙ্গল দিবি কি কইরা? তাইলে কি তোর জমিতে আইজ লাঙ্গল পড়বো না? কোথাও যাইবা না তুমি, এখানেই চুপচাপ বইয়া থাকো। আজকের দিনে
জমিতে লাঙল দিতেই হইব, নাইলে যে পরিবারের অকল্যাণ হবে রে মা। ঘন্টুটা ঘন্টুটা বড় ছোট, নইলে তো নইলে তো ওরে তুমি চিন্তা করো না মামা, জমিতে আজ লাঙল পড়বই পড়ব। কে দিবে রে মা জমিতে লাঙল? লাঙল আমি দিব। মাগো